1922 সালের 28 ডিসেম্বর অর্থাৎ আজ থেকে ঠিক 100 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত সাহিত্যিক রমাপদ চৌধুরী। প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে এমএ করেন তিনি। তিনি তার জীবনের প্রথম ছোট গল্পটি লেখেন তার বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করে একটি ক্যান্টিনে বসে। সেই গল্পটি যুগান্তর পত্রিকায় ছাপাও হয়। পরবর্তীকালে তিনি আনন্দবাজার পত্রিকায় রবিবাসরীয় বিভাগে সম্পাদক রূপে কাজ করেছেন বহুদিন। তার জীবনের প্রথম উপন্যাস প্রথম প্রহর লেখেন তার ছোটবেলার শহর রেল শহর খড়গপুরকে কেন্দ্র করে। তিনি প্রায় 50টি উপন্যাস এবং 100টির বেশি ছোট গল্প লেখেন। তার বহু গল্প উপন্যাস বহু ভারতীয় ভাষাতে অনুবাদ করা হয়েছে, কিছু আবার ইংরাজি ও অন্যান্য বিদেশি ভাষাতেও অনূদিত হয়েছে। সাহিত্য একাডেমি, রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার ইত্যাদি বহু পুরস্কার পেয়েছেন তিনি। তার বহু গল্প ও উপন্যাস নিয়ে বাংলা এবং হিন্দিতে সিনেমা তৈরি হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো খারিজ। এই খারিজ বইটার একটা ডিটেলস রিভিউ রয়েছে আমার চ্যানেলে। এই মহান লেখকের জন্ম শতবর্ষে তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম।